2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সরকারের প্রচেষ্টা খাদ্য দপ্তরের মাধ্যমে রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা। এর পাশাপাশি রেশন ভোক্তাদেরও সর্বোচ্চ পরিষেবা দিতে চাই আমরা। রবিবার খাদ্য দপ্তরের এক বৈঠকে উপস্থিত থেকে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন, পর্যটন এবং খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী দিনে সাবডিভাইসড রেটে রাজ্যবাসীর কাছে আরও বেশি খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। ত্রিপুরার মোট 2050টি রেশন শপে এবার থেকে অত্যন্ত কম মূল্যে পাওয়া যাবে লংতরাইয়ের যাবতীয় গরু মশলা। আগামী 16 মে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্রভবনে এর সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সরকার গঠিত হওয়ার পরই 2018 সাল থেকে সরকারের প্রচেষ্টা যে খাদ্য দপ্তরের মাধ্যমে গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং রাজ্যের যে রেশন শপগুলো রয়েছে প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে রাজ্যে যারা ভোক্তারা রয়েছেন তাদেরকে আরও বেশি জিনিস কী করে পাইয়ে দেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছি, চালের সঙ্গে গম, চিনি, মসুর ডাল, লবণ, কেরোসিন এই আইটেমগুলো আমরা বিগত দিনেই দেওয়া শুরু করেছিলাম এবং ইতিমধ্যে এবার দ্বিতীয়বার আমাদের সরকার গঠিত হয়েছে গত মার্চ মাসে, আপনারা জানেন। তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই গণবণ্টন ব্যবস্থাকে আমাদের যেটা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং আরও বেশি জিনিস সাবসিডাইজড রেটে রাজ্যের মানুষকে আমরা পৌঁছে দেব। তার জন্যে যে সাবসিডাইজড রেটে যে গুঁড়া মশলা আমাদের স্পাইসেস রেশন শপের মাধ্যমে, ধনে, মরিচ, আমাদের টার্মারিক, বিভিন্ন ধরনের চার ধরনের আমাদের গুঁড়া মশলা আমরা আগামী 16 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আগরতলা রবীন্দ্রভবনে তার শুভ সূচনা করব এবং আমাদের রাজ্যেরই যিনি একজন শিল্পপতি রয়েছেন লংতরাই, সে লংতরাই গুঁড়া মশলা যে কোডাল ফর্মালিটিস মেনে টেন্ডার হয়েছে সে টেন্ডারে উনি উত্তীর্ণ হয়েছেন এবং উনি সেই দায়িত্ব পেয়েছেন যে সারা রাজ্যের 2050টা যে রেশন শপ রয়েছে সেই 2050টা রেশন শপে আমাদের এই গুঁড়া মশলাগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো এটা আমাদের গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার একটা উদ্যোগ, আমরা এক ধাপ আরও এগিয়ে গেলাম এবং আগামী দিনে আরও নতুন নতুন জিনিস সর্ষের তেল থেকে শুরু করে আমরা চিনি আমরা আগে থেকে দেওয়া হচ্ছে, লবণ আগে থেকে দেওয়া হচ্ছে, সর্ষের তেল আমরা দেবো, ডাল দেখ দেওয়া হচ্ছে, গুঁড়া মশলা শুরু হলো, যাতে কোনো জিনিস মানুষের বেশি দাম দিয়ে কিনতে না হয় রেশন শপের মাধ্যমে আমরা সেটা প্রদান করব এবং গুঁড়া মশলার যে অধ্যায় চারটে গুঁড়া মশলা প্রদান করা হবে সেটা আগামী 16 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ সূচনা হবে। কোন জায়গায় হবে? আজকে রবীন্দ্রভবনে হবে, আজকে তারই প্রস্তুতি মিটিং। আগামী ভবিষ্যতে রেশন দোকান থেকে নামমাত্র মূল্যে রাজ্যবাসীকে সরিষার তেল ও দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন রাজ্যের পরিবহন, পর্যটন এবং খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরার গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় এবং শক্তিশালী করার লক্ষ্যে এই অভাবনীয় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।